প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজও তোমাদের নতুন একটি দুর্দান্ত গল্প শোনানোর জন্য আমি এসে পড়েছি। আজকের গল্পটি শোনা মাত্রই তোমাদের ধন বাবাজির রস পড়ে যাবে, তাই দেরি না করে চলো গল্পটি শুরু করি। ছোটবেলা থেকেই আমার নারীদের প্রতি এক অন্যরকম আকর্ষণ ছিল। বড় হয়ে উঠতে উঠতে সেই আকর্ষণের মাত্রা আরও বেড়ে গেল। বাড়ির কাজের মাসি থেকে শুরু করে বৌদি, মাসি, আন্টি, কাকি, পিসি, কাউকে আমি আমার কল্পনার জগৎ থেকে রেহাই দিতাম না। আমার চরিত্রের সবচেয়ে খারাপ দিক ছিল আমার যুবতী মেয়েদের চেয়ে একটু বয়স্ক বা বিবাহিত নারীদের প্রতি দুর্বলতা বেশি ছিল। আমার বাড়ির পাশে আন্টি থাকত সম্পর্কে তাকে আমি মাসি ডাকতাম। তার নাম ছিল শ্যামলী, 35 বছর বয়স মাসির। পরনে সব সময় থাকত শাড়ি। উনার স্বামী মারা যান তাদের বিয়ের 2 থেকে 3 বছরের মধ্যে। তো ছোট থেকেই মাসির বাড়ি যাওয়া আশা ছিল আমার। আমাকে মাসি ভালোই স্নেহ করতেন। আমার বাবা থাকতেন বাইরে এবং আমার মা চাকরির জন্য প্রায় কলকাতার বাইরে যেতেন। তখন আমাকে রেখে যাওয়া হতো মাসির কাছে। একদা এক গ্রীষ্মে মাকে কাজের জন্য কলকাতার বাইরে যেতে হয়, ফলে আমাকে থাকতে হয় শ্যামলী মাসির সাথে। তো সকালে মাকে বাসে উঠিয়ে দিয়ে আমি মাসির বাড়ি চলে যাই। মাসি আমাকে দেখে বসতে বললেন। তিনি রান্নাঘরে কাজ করছিলেন, তো আমিও কথা বলার জন্য রান্নাঘরে গেলাম। তিনি তখন আদা বাটছিলেন, সেই জন্য তার ব্লাউজের উপর দিয়ে তার মাইগুলো বের হয়ে আসছিল। আমি আমার চোখ সেই মাইগুলো হতে সরাতে পারলাম না। আমি তার মায়ের দিকে তাকিয়েই তার সাথে কথা বলছিলাম। তিনি লক্ষ্য করেন যে আমি তার মায়ের দিকে তাকিয়ে আছি। তিনি আস্তে করে তার ঢেকে দিলেন আমাকে কিছু না বুঝতে দিয়ে। তার মাই ঢেকে দেওয়ার পর মেজাজটা খারাপ হয়ে গেল। তখন আমি তার পেটের ভাজের দিকে তাকিয়েছিলাম। শ্যামলী মাসির বড়ির শেপটা ছিল অনেকটা পাতা পাতা, হাতগুলো একটু মোটা মোটা, পায়ের রান দুটো ভালোই মোটা, সিনা তা চৌড়া। তো সারাদিন মাসির সাথে আড্ডা চলে এবং আমি মাসির পাছা, মাই তলপেট, নাভি এসব উপভোগ করতে থাকি। রাতের বেলায় শ্যামলী মাসি তার রুমে এবং আমি অন্য রুমে ঘুমাতে চলে যাই। সারা রাত আমি মাসির অঙ্গ প্রত্যঙ্গের কথা ভাবতে থাকি। আমি রাতে লুঙ্গি পরে ঘুমাতাম। মাসির কথা ভাবতে ভাবতে আমি কখন যে ঘুমিয়ে পড়ি তা আমি নিজেও টের পাইনি। শ্যামলী মাসি সবসময় সকালে উঠতেন, আমার রুমের দরজা খোলায় ছিল। আমার ঘুম ভাঙার পর আমি দেখি যে আমার লুঙ্গি উপরে উঠে আছে এবং দরজা পুরো খোলা। আমি তো লজ্জায় লাল হয়ে যাই, কিন্তু মাসিকে দেখি যে একদম স্বাভাবিক। সেদিন সকালে ব্রেকফাস্ট করে আমি বের হই এবং একদম রাতে আসি। স্বাভাবিকভাবে খাবার দাবার শেষ করে আমরা ঘুমাতে চলে যাই। ঘুমাতে যাবার কিছুক্ষণ পরে বিদ্যুৎ চলে গেল। মাসি আমাকে ডেকে তুললেন, তখন প্রায় রাত 1টা বাজে। মাসি বলে যে চল আজকে আমার রুমে ঘুমাবি আর বিদ্যুৎ না আসা পর্যন্ত গল্প করি। তো মাসির রুমে শুয়ে শুয়ে আমরা গল্প করছি। মোমবাতির আলোয় মাসিকে অপূর্ব লাগছিল। কথার ফাঁকে হঠাৎ করে মাসি বলে উঠে, দেখবে তুই কিছু মনে করিস না, রাতে আমার অনেক গরম লাগে, তাই আমি শাড়ি খুলে ঘুমাই, তুই আবার কাউকে এইসব কিছু বলিস না। আমি কিছু না বুঝে ওঠার আগেই দেখি মাসি খাট থেকে নেমে তার শাড়িটি একটানে খুলে ফেলল। মোমবাতির আলোয় ব্লাউজ আর পেটিকোট পরা একটি মহিলা আমার সামনে, তার মায় গুলি যেন ফজলি আমের মতো ঝুলে আছে, নাভির ফুটো যথেষ্ট বড়, পেটিকোট একদম নিচে পড়া, গর্তের কিছু বাল উপরে উঠে গেছে। তারপর মাসি আমাকে বলল, তুই তোর জামা খুলে ফেল, গরমে ভালো লাগবে। আমিও তাই করলাম। এরপর অর্ধনগ্নভাবে আমি আর শ্যামলী মাসি গল্প করছি। গর্বে মাসির শরীর দিয়ে দরদর করে ঘাম বের হচ্ছে, মাসি গরমে আশপাশ করছে। একটা গামছা এনে আমাকে তার শরীরের ঘামগুলো মুছে দিতে বলল। আমি আমার জামা দিয়েই তার পিঠের ঘাম মুছে দিলাম। এরপর দেখি মাসি দুহাত উঁচু করে বললেন যে পেটের ঘামও মুছে দেয়।
আমি সেই মতো কাজ করলাম। এইসব কাজ করতে করতে আমার ধন বাবাজি পুরো আইফেল টাওয়ার হয়ে গেছে। আমি মাসিকে বলি, মাসি তুমি বসো, আমি বাথরুম থেকে আসছি। আসলে আমার হাত মারতে প্রচণ্ড ইচ্ছা করছিল। মাসি বলল, ঠিক আছে যা, মোমবাতি তো একটাই আছে, তুই দরজায় খিল দিস না। আমিও তাই করলাম, পুরো প্যান্ট খুলে মাসির কথা ভাবতে ভাবতে হাত মারতে লাগলাম। 3-4 মিনিট হবার পর দেখি মাসি মোমবাতি নিয়ে বাথরুমে ঢুকে গেছে। আমি লজ্জায় লাল হয়ে গেছি ততক্ষণে। মাসি বলে, আমি জানতাম তুই এই কাজই করবি। আমি থতমত খেয়ে বললাম, মাসি সরি, ভুল হয়ে গেছে, আর হবে না। মাসি বলল, এক শর্তে মাফ করতে পারি। আমি বললাম, কি শর্ত বলো। মাসি বলল, যে তুই আমাকে শান্তি দিবি। আমি বললাম, শান্তি মানে? শ্যামলী, মাসি বলে, ওরে আমার কচি বাবুটা শান্তি মানে বোঝে না, আবার হাত মারে। আজ এই পর্যন্তই বন্ধুরা, পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি অংশটুকু শোনাব। আর গল্পটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও।